হ্যালো ভিউয়ার, আইওএস অ্যাপস ডেভেলপমেন্টের ধারাবাহিকতায় সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ওয়াজিদ গোস্বামী। আমাদের আজকের টপিক হলো লেটারালস সম্বন্ধে। সুইফট প্রোগ্রামিং এর লেটারালস গুলো কি এবং কিভাবে ইউজ করতে হয় সে সম্বন্ধে। তো প্রথমে আসি লেটারালসটা কি, তো সেটা দেখার জন্য আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়ে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন যে ভার str ইকুয়াল টু 10। তো এখানে আমরা জানি এখানে কয়টা টোকেন আছে, এখানে একটা দুটো তিনটা চারটা টোকেন আছে। তো টোকেন কি সেটা আমি গত ক্লাসেই আমি সেটা বলেছি। তো এখন আমি আসব যে লেটারালসটা কি। তো লেটারালসটা হলো, আমরা জানি ভার হলো একটা কিওয়ার্ড, এসটিআর হলো একটা আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল নেম, এবং ইকুয়াল হলো একটা অপারেটর, এবং 10 হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো এই 10 কনস্ট্যান্ট ভ্যালুকেই মূলত লেটারালস বলা হয়। তো সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেটারালস বিভিন্ন প্রকার হয়। দেখতে পাচ্ছেন এখানে ইন্টিজার লেটারালস, ইন্টিজার লেটারালস, ফ্লোটিং পয়েন্ট লেটারালস, স্ট্রিং লেটারালস এবং বুলিয়ান লেটারালস। তো আমরা প্রথমে দেখব ইন্টিজার লেটারালসের ভিতর কি কি আছে। তো ইন্টিজার লেটারালের ভিতর আমরা জানি এটা একটা ডিসিমাল ভ্যালু। তো ইন্টিজার নাম্বার পদ্ধতিতে এটা বাইনারি লেটারালস হতে পারে, অক্টাল লেটারালস হতে পারে, ডেসিমাল লেটারালস হতে পারে এবং হেক্সাডেসিমাল লেটারালস হতে পারে। তো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা হলো ডেসিমাল ফরম্যাটে আছে, অর্থাৎ ডেসিমাল ইন্টিজার লেটারালস। তো আমি দেখাবো এখন বাইনারি লেটারালস কিভাবে আমরা ইউজ করতে পারি বা ইনিশিয়ালাইজেশন করতে পারি। সেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে এই নাম্বারটাকে যদি আমরা এই টেনটাকে আমরা যদি বাইনারি বোঝাতে চাই, সেক্ষেত্রে এই টেনের আগে আমাদের একটা জিরো বি ইউজ করতে হবে, তাহলে সেটা বাইনারি লেটারালস হবে। তো এখন যদি আমি এই নাম্বারটাকে একটু প্রিন্ট করি, প্রিন্ট str, প্রিন্ট যদি str করি, তো এখন যদি আমি নাম্বার আমাদের ব্রাঞ্চ প্রোগ্রামটা রান করি, তাহলে দেখা যাক দেখতে পাচ্ছেন 2 প্রিন্ট করতেছে। অর্থাৎ আমরা জানি এই 10টা হলো আসলে একটা 2 বাইনারি ভ্যালু। তো 2, তো আমি যদি 10 বোঝাতে চাই সেক্ষেত্রে আমাদের 10 10 দিতে হবে বাইনারি ভ্যালু। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে এটা 10 প্রিন্ট করতেছে, দেখতে পাচ্ছেন 10 প্রিন্ট করতেছে। তো আশা করি বাইনারি লেটারালসটা কি বুঝতে পারছেন। এখন আমি দেখাবো অক্টাল লেটারালসটা কি। অক্টাল লেটারালস ঠিক সেম ভাবে জিরো বি জায়গায় আমরা জিরো ও ইউজ করব, তাহলে সেই নাম্বারটা কম্পিউটার আসলে নাম্বারটাকে অক্টাল ভ্যালু হিসেবে কাউন্ট করবে। এখন যদি আমি এটা প্রিন্ট করি, তো দেখতে পাচ্ছেন একটার অক্টাল ভ্যালু হচ্ছে এইটা। তো অক্টাল ভ্যালু কিভাবে ইউজ করতে হয় আপনারা অলরেডি বুঝে গেছেন, যে নাম্বারটার আগে জাস্ট নাম্বারটার আগে জিরো ও ইউজ করলে সেই নাম্বারটা অক্টাল লেটারালস হিসেবে বুঝতে পারবে কম্পিউটার। এখন আমি দেখাবো যে হেক্সা ডেসিমাল লেটারালস কিভাবে ইউজ করতে হয়। জাস্ট নাম্বারটার আগে এই জিরোর সাথে এখানে এক্স দিয়ে দিবেন, তো নাম্বারটা কম্পিউটার অলরেডি সেই নাম্বারটাকে হেক্সা ডেসিমাল নাম্বার হিসেবে কাউন্ট করবে। তো এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে, তো দেখতে পাচ্ছেন হেক্সা ডেসিমাল ভ্যালু আসে এটা। তবে আমাদের একটা কথা বলে রাখি, এখানে আমাদের প্রিন্টিং ফরম্যাটটা হলো সবসময় ডেসিমাল ফরম্যাটে প্রিন্ট করে, কিন্তু এখানে কাউন্টিং সিস্টেমটা আসলে হেক্সা ডেসিমালে কাউন্ট হবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে যে ইন্টিজার লেটারালসের মধ্যে যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং ডেসিমাল ফরম্যাটটা লেটারালস ঘোষণা করা যায়, আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো যে ফ্লোটিং পয়েন্ট লেটারালসটা কি। আসলে ফ্লোটিং পয়েন্ট লেটারালসটা এই সেম লেটারালসের মতো, জাস্ট এখানে ফ্লোটিং পয়েন্ট বোঝানোর জন্য অন পয়েন্ট টু যদি আমি ইউজ করি, তো এটা একটা ফ্লোটিং পয়েন্ট লেটারালস, অন পয়েন্ট টু একটা ফ্লোটিং পয়েন্ট লেটারালস। যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাচ্ছি অন পয়েন্ট টু প্রিন্ট করতেছে। তো এখন যদি আমি এটা এক্সপোনেনশিয়াল ফরম্যাটে প্রিন্ট করতে চাই, এক্সপোনেনশিয়াল ফরম্যাটে লেটারালসটা ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে একটা ই দিয়ে সাপোজ আমি 3 দিলাম। তো এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন এক্সপোনেনশিয়াল বাইনারি এক্সপোনেনশিয়াল লেটারালসটা আসলে এরকম 1200.0 আসে। আশা করি এক্সপোনেনশিয়াল ফরম্যাটটা কিভাবে ইউজ করতে আপনারা জানেন, যে ই এর বেজ হলো 10 এবং 10 এর সাথে পাওয়ার হলো 3 আর 1.2 গুণ করলে এরকম একটা রেজাল্ট আসে। তো ফ্লোটিং পয়েন্ট লেটারালস এবং এক্সপোনেনশিয়াল লেটারালস কিভাবে ইনিশিয়ালাইজ করবেন সেটাও দেখে নিতে পারলেন। এখন দেখাবো স্ট্রিং লেটারালসটা কি। তো স্ট্রিং লেটারালসটা এখানে জাস্ট আমাদের একটা স্ট্রিং থাকবে, সেটাই হবে স্ট্রিং লেটারাল। সাপোজ আমি এখানে লিখলাম হ্যালো, হ্যালো সুইফট।
তো এখন যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখা যাবে যে হ্যালো সুইফট প্রিন্ট করতেছে, দেখতে পাচ্ছেন হ্যালো সুইফট প্রিন্ট করতেছে। এটা একটা, এই টোটালটাই হলো একটা স্ট্রিং লেটারালস বা ক্যারেক্টার লেটারালস। যদি সিঙ্গেল ক্যারেক্টার দেন তাহলে সিঙ্গেল ক্যারেক্টার একটা লেটারালস হবে। তো এখন দেখাবো আমি বুলিয়ান লেটারালস। বুলিয়ান আমরা জানি বুলিয়ান লেটারালসটা হলো জাস্ট ট্রু এবং ফলস, ট্রু ট্রু অথবা ফলস। তো আমি এই বুলিয়ান লেটারাল শুধুমাত্র ট্রু এবং ফলসই হতে পারে। তো এই ট্রু এবং ফলস এভাবে ইনিশিয়ালাইজ করবেন। তো এখন আমি বিভিন্ন পারপাসে এই ট্রু এবং ফলস ইউজ করা হয়। তো তার একটা এক্সাম্পল আসে বা স্বাভাবিক একটা এক্সাম্পল আমি দিই। তো সাপোজ এখানে আমি ইফ কন্ডিশন দিয়ে লিখলাম, তার আগে এই বুলিয়ান, যেহেতু আমরা বুলিয়ান ডাটা টাইপ ইউজ করবো, সেহেতু আমাদের নির্দিষ্ট করে দেওয়ার জন্য জাস্ট আমাদের একটি কাজ করতে হবে, সেটা হলো যে লেট বা ভার আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমি এখানে ভার ইউজ করতেছি, ভার বুল ক্লোন দিয়ে বুলিয়ান, এটা হলো ডাটা টাইপ, ইকুয়াল টু ট্রু। তো এখন যদি আমি কন্ডিশনটা যদি আমি অ্যাপ্লাই করি, সাপোজ আমি ইফ গিট হলো এল বুল ইলস, প্রিন্ট তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখা যাবে যে আমাদের ট্রু প্রিন্ট করবে। দেখতে পাচ্ছেন এখানে ট্রু প্রিন্ট করতেছে, কারণটা বুঝতে পারছেন যে আমরা নির্দিষ্ট করে দিয়ে দিছি এই বুলিয়ান ডাটা টাইপের যে কোন লেটারালস আছে ট্রু অথবা ফলস। তো এখানে ইফ কন্ডিশনের মধ্যে এই বলে আশা করি এই ফরম্যাটটা সম্বন্ধে আপনারা পরিচিত, আমি গত ক্লাসগুলোতে আমি বলেছি। তো এখন আর এটা বলবো না। তো এখন যে বুলিয়ানের বুলিয়ানের মান যেহেতু ট্রু, সেহেতু ট্রু ট্রু প্রিন্ট করতেছে। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।